আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারা করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন যারা করতে চান তারা আপনারা মোবাইলে আপনার নিজে নিজে মোবাইলের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আমি প্রবাসী, আমি প্রবাসী। এটা সার্চ করার পর আপনি আমি প্রবাসী এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি ওপেন করতে হবে। ওপেন করার পর একটা লং প্রসেসিং আসবে। লং প্রসেসিংটা আমি ছবি তুলে রেখেছি, ছবি তুলে আপনাকে দেখাচ্ছি। তো লং প্রসেসিংটা কেমন হবে যে আমি প্রবাসী এরকম সফটওয়্যারটা ওপেন করার পরে আপনাকে এরকম সফটওয়্যার ইন্টারফেস দেখাবে। এরপরে আপনাকে দেখাবে যে তথ্য লোড হচ্ছে এরকম, কমপক্ষে তিনটি দেশ নির্বাচন করুন। তো আপনি চাইলে কমপক্ষে তিনটি দেশ কিংবা আপনি চাইলে আরও বেশি দেশ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি অনেকগুলো দেশই সিলেক্ট করে রেখেছি। এরপরে আমরা কি করব, এরপরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আসবে হচ্ছে আপনার দক্ষতা। আপনার দক্ষতা কি, আপনার দক্ষতা সেটা আপনি দেখাবেন, ঠিক আছে। তো আপনি কোন কোন কাজ জানেন সেগুলো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মন মতো কয়েকটা দক্ষতা জেনে আপনি ক্লিক করার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনি পুরুষ কিংবা মহিলা এগুলো সিলেক্ট করবেন, যেমন আপনি পুরুষ থাকলে পুরুষ। এগুলোর প্রসেস হইতে অনেক সময় লাগে, দেখি আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনি পুরুষ কিংবা মহিলা এটা সিলেক্ট করার পর আপনার বয়স নির্বাচন করবেন, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা বাছাই করবেন, তারপর আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আছেন নাকি না। আমি তো কর্মরত নাই তাই আমি না দিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের জন্য হ্যাঁ দিয়েছি। এবং আপনার বিএমইটি কার্ড আছে কি না সেটা জানার জন্য আপনাকে হ্যাঁ কিংবা না দিতে হবে। সো এগুলো দেওয়ার পরে হচ্ছে আমার হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে হচ্ছে নেক্সট পর সম্পূর্ণ দিবেন। সম্পূর্ণ ক্লিক করার পর আপনাকে স্বাগতম জানাবে, আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করার জন্য এখানে ঠিক আছেতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনাকে এই যে এইখানে এই দেখেন আবেদন প্রক্রিয়া শুরু করুন, এখানে ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে যাবে, এই বিএমইটি রেজিস্ট্রেশনে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে ঠিক আছেতে ক্লিক করবেন। ঠিক আছেতে ক্লিক করার পর আপনার পাসপোর্টটা চাবে, ঠিক আছে। পাসপোর্টটা চাইলে আপনি অর্ধেক করে ক্রপ করে দিতে পারেন, কিন্তু এর থেকে ভালো আপনি ফুললি পাসপোর্টটা দিবেন, পুরোপুরি দিবেন। আমি অর্ধেক দিয়েছিলাম পরে কাজ হয়নি, এরপর আমি পুরোটা দিয়েছি, পুরোটা স্ক্যান করে দিয়েছি কিংবা মোবাইলে ছবি তুলে দিলেই হবে। এরপরে পাসপোর্ট এই যে এখানে আসছে, পাসপোর্ট স্ক্যান করুন। এরপরে দেখেন আপনার নাম আসছে, পাসপোর্ট নাম্বার আসছে, আপনার পাসপোর্টের প্রদানের তারিখ আসছে, প্রদানের তারিখ কত তারিখ পর্যন্ত প্রদান হয়েছে, পাসপোর্টের মেয়াদ পর্যন্ত অটোমেটিকলি সব আসছে। পাসপোর্টটা যদি আপনি এই যে এখান থেকে ছবির মাধ্যমে যদি আপনি স্ক্যান করে দেন কিংবা ছবি তুলে দেন তাহলে অটোমেটিকলি আপনার সব কিছু আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি তারপরে পরবর্তীতে ক্লিক করলে আপনার পিতার নাম চাবে, মাতার নাম চাবে, এগুলো লিখে দিতে হবে, বৈবাহিক অবস্থা দিতে হবে, ঠিক আছে, ধর্ম দিতে হবে, তারপর উচ্চতা, ওজন, ঠিক আছে। এরপরে পরবর্তীতে ক্লিক করলে হচ্ছে আপনার মোবাইল নাম্বার চাবে, ইমেল অ্যাড্রেস চাবে আপনার, তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, মানে আপনার ঠিকানা কোনটা সেটা দিতে হবে। ঠিকানা দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার হচ্ছে নমিনি দিতে হবে, ঠিক আছে। নমিনি আপনার পিতামাতাও হতে পারে। আপনি এখানে এই যে এখানে সিলেক্ট করলে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পিতামাতা এবং স্বামী স্ত্রী দুজনে আছে, ঠিক আছে। তো আপনি এখানে নমিনি জাতীয় পরিচয়পত্র পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর সম্পর্ক, নমিনির সাথে সম্পর্ক না, জরুরি যোগাযোগের ক্ষেত্রে দেখেন এখানে জরুরি যোগাযোগ লেখা আছে, জরুরি যোগাযোগের তথ্য। তো জরুরি যোগাযোগের তথ্য সম্পর্ক হিসেবে সম্পর্ক এখানে ক্লিক করলে এখানে আপনার পিতামাতা স্বামী স্ত্রী থাকতে পারে, ঠিক আছে। তো আমি যেটা দিয়েছি সেটা দেওয়ার পর হচ্ছে জরুরি যোগাযোগের নাম দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হয়। শিক্ষাগত যোগ্যতার বিবরণটা একটু কষ্ট করে দিবেন, শিক্ষাগত যোগ্যতা না থাকলে দেওয়া দরকার নেই। এরপরে পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পর আপনার হচ্ছে ভাষা দক্ষতা আপনি কী করবেন, যদি আপনি আরও ভাষা জানা থাকে যেমন বাংলা, ইংলিশ, আমি জানি কোরিয়ান ভাষা সেটাও দিয়েছি। আরও চাইলে আপনি আরও যোগাযোগ আরও যোগ করুন, এখানে দিয়ে ক্লিক করে আপনি যোগ করতে পারবেন।
এরপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করলে আপনাকে এই যে এরকম পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস, ঠিক আছে, এরপর স্ট্যাটাস করার পর এখানে আপনি আপনি পুরোটা অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে থাকবে, ঠিক আছে, জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন, 72 ঘন্টা আপনার অপেক্ষা করতে হবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশনের জন্য মানে রেজিস্ট্রেশনের নাম্বারটা দিবে, বিএমইটির নাম্বার, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি নিয়ে এই যে সুরক্ষা নামে অ্যাপসটি আছে, সুরক্ষা নামে অ্যাপসটি আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, এই যা গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা নামের অ্যাপসটি SURO, এই সুরক্ষা অ্যাপস বিডি, এখানে এই যে সুরক্ষা অ্যাপসটি আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি সুরক্ষা অ্যাপসটি আপনি চালু করবেন, চালু করার পরে হচ্ছে একটু সময় লাগবে। এরপর হচ্ছে আপনি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন, ঠিক আছে, সো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এটাতে ক্লিক করবেন, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনি দিবেন হচ্ছে এই যে প্রবাসী অধ্যক্ষ শ্রমিক। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় দিবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি এবং আপনার জন্ম তারিখটি দিবেন, ঠিক আছে, বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ঠিক আছে, এটা দেওয়ার পরে যাচাই করুন দিবেন, যাচাই করুন দিলে হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন। এখনও শুরু হয়নি ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু হতে আরও সময় লাগবে, 5-6 তারিখ সময় লাগবে, তো আপনারা ওয়েট করুন, এভাবে প্রসেসিং করে রাখুন। আপনি এই যে আমি প্রবাসী থেকে আপনার রেজিস্ট্রেশনটি আপনি আপনার মোবাইলে করে রাখুন, এই যে এখান থেকে দেখেন আমারটি এখনও পেন্ডিংয়ে রয়েছে, এই যে এখানে ক্লিক করলে হবে। ওকে, থ্যাংক ইউ, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ।